না ভাই হাসা কথা কইছি কারণ আজকে আমি আইছি মার্গেটের লিডু যে জায়গায় খালি কয়লা আর কয়লার বিজনেস যারা করেন বা কয়লার বিষয়ে যারা জানেন তারা তো জানেন কীরকম একটা জিনিস তো আজকে আপনার কয়লার বিজনেসটা কেমনি শুরু হয়েছিলো কেমন আরাম হয়েছিল তো আমি আজকে আইছি মার্কেট কোল কোল্ড হেরিটেজ পার্ক অ্যান্ড মিউজিয়াম তো এটা হলো গেট এদের ভিতরে ঢুকতে গেলে আমার কাছে কোনো বৃষ্টি এনে এই জায়গায় মেলা টেহে ইনকাম করে তারপরে আমার কাছে কোনো বৃষ্টি আনেছে আমার কাছে কোনো কোনো কথা নেই কিন্তু বৃষ্টি আমি হুড এনুমু জিনিসটা উঠে বার আমার তো মারামারি করে দাও না আমার কি করে রাখবো ভালো করে জিনিসগুলো দেখে একটু হিকা লাগবো তো এই যে শুরুয়াত আর করে দিলাম চলেন যাই আরাম করে কি দেখি তো প্রথমে দেখেন এই যে কয়লা দেখতেছে এক বেড়া মানে সেম টু সেম এগুলো জিনিস একদম আর্ট হিসাবে এই জায়গায় দেওয়া হয়েছে আর তারপরে দেখতেছে একটা মানে হালকা পাতলা সোটো মোটো ট্রেনের নাগাল যেটা দেখো একটাই নিয়ে আছে সরো সরুর ডাব্বার নাগাল নিয়ে আসতেছে আর নিচে গো আরেক বেড়া এই যে মানে টোটালি একটা কয়লা খদনে যা যা লাগে যা যা করে টোটাল জিনিসটা এই জায়গায় দেওয়া হয়েছে আর দেখেন এই যে কেমনে কেমনি চকরি মকরি কলার কাম করো হেরে হয়তো ভালো করে কবা আমি কাম করি না কিন্তু আমি গেছিলাম ভিতরে দেখে আসি হয়তো ভিডিও করতে পারো না কারণ এই জায়গায় এলাও নাকি আর সব জিনিসটার না মানে একটা ই করছে কোনে কেমনে শুরু করছে মিশিং টিসিং এর নাম তোমরা সুন্দর আলো দেখতে পারবা তো দেখেন বাবা ব্রিটিশ আমলের আদম আমলে একটা গাড়ি গাড়ি হাসান আমি সে কিছু দেখ বুঝলাম না কিন্তু গাড়িটা নেয় টায়ারগোনো হাসা দেখলাম আর এইগুলো জিনিসপাতি হাসান না গেলে দেখলাম আরে যে মানে যত যা লাগে একটা ইয়ে মধ্যে কয়লার মানে কয়লার ইয়ে জাগাত সবটা জিনিস এই জায়গায় একদম স্পেশাল হিসাবে সেম টু সেম মিশিং সেবা করে লোহাতে বানাই অরিজিনাল মিশিং নেই গলা কারণ অরিজিনাল লাগে আমি জানিও না আটায় যদি দেখ নিষেধ উপর গুনে পুরো আর্টিস্ট হিসাবে বানাই রাখছে তো ওই জিনিসটাই তো যায় হেরা মানে অনেক কিছু মানে পুরা জিনিস আইডিয়া নেওয়া হয় এই যে দেখেন যেটা বিলুপ্ত হয়ে গেছে গা গেছে ভালো হয়েছে থাকলে গেলে মানুষের খাই তো এই জায়গায় হেরা পুরো একটা ফিল্ডের সাথে আমি আছি পুরা মজার মজার ফিল্ড না জানি কীরকম একটা জায়গায় আইসি সেরকম এরকম বাপ জলো মানে একটা ছোটো মোটো আইছি তো দেখেন এখন ঢুকমো আমি এই জায়গায় যে কয়লা কেমনি খদন করে মানে কাঠ যে ওই যে সিনেমাতে দেখি হিরো করে একটা গ্রাম থাকে না গ্রামের মধ্যে কোনো ই করে এই খদন আরম্ভ করে আর এই যে এগুলা জানে না এটা একটা মানে মাপ সিস্টেম কিবা কিবা কী করবো ওটা অতটুকু জানি না আমি তো আমি বর্তমান ঢুকমো সেই জায়গায় যে জায়গায় মানে ওই যে কাটাকাটি করেছে কেমনে কাটাকাটি করে আর দেখ চোখ চোখে দুধ দিলো না কেন ইয়ার আমি জানি এটা একটু স্টাইলিশ হিসেবে দেয় দিচ্ছে তো আই করছি আমি দেখেন এই যে কয়লা কাট পড়ে যায় বুঝছেন টোটালি এগুলো ভিএস আর এইগুলা কিন্তু মেলা সিনেমা ইউজ করে মানে সিনেমা মধ্যে দেখছেন সেম টু সেম লাগতেছে না আর আমরা এইগুলো জিনিস কিন্তু অরিজিনাল হিসেবে মানে নেই এটা কিন্তু সব কিছু বানায় রাখছে গাড়ি সারি কালার সালার গাছ গুছ ঘর সর একটা সিনেমায় কিন্তু এইগুলা জিনিসই দেওয়া আর আমরা এইগুলা জিনিস ভাবি কি হিন্দা মানে হাসায় মারামারি মারামারি করতে আছে কিন্তু বাস্তবিক এইগুলা না তো ওয়াই হেরে মেলা কিছু শিখতে পারলাম ওই যে দেখেন কয়লা সেলে কাটতে আছে কীরকম করে কাটছে এইগুলো কাটছে বর্তমান হতে এবার করে কাটে না কিন্তু আগে তো এব করে কাটছে আর জিনিসটা হেব করে উপস্থাপন করছে এই জায়গাটা তো ওইদিন থেকে জানো ভিত্তরে ঢুকুন কয়লা থেকে কাটে চলেন তো এই যে সেলটা দেখতেছেন না এই সেলটা কিন্তু কয়লা কাটে ভিত্তর নিয়ে হয় মাইনিং করে কই ভিতরে যায় দিয়ে কী অবস্থা মানে কেমনি নিয়ে হয়ছেন একবারে ভিতরে দাম এ তাকৰী বান্ধি কয় আছে নেকি অ' ভাই 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 কয় আছে কি না কয় নাই অনেক কিছু আছে দেখা যাব নো দে নে এই ভিত্তিৰ ঢুকোৱা নেকি এৰ ভিত্তিৰ ঢুকে দেখোন কি অন্ধকাৰ ভাই বুজে দেখান এৰম ভিতৰ দ কতো ভিত্তৰি সেনেকুৱা ৰিক্সিকাম জানি তোক খাৰ আৰু যে মই সেইখিনি কাম কৰা যাব নে কাম কৰি লি গু টেকা আছে প্ৰচুৰ টেকা থাই লি গেলা জীৱন দা কিছু কিছু টাইম ভেঙে যাব কা এই খুৰচি মৰছে কিছুকে দিয়া ৰাখিছে তোৰ চলাই যায় দেখি কত ভিত্তি কৰি কাটি আছে আর দেখেন পাত্র পাত্র কিছু পরে গেছে মানে গাড়ি ছেড়ে পরে দেখে না হ্যাঁ একটা অবস্থা তো বেটা আর কি দেখা যাবে কি কোন দিদি কাটতেছে এই যে পাত্র আস্তে আস্তে বুঝছেন আর এই যে বেটা দেখছেন কেউ করে খুঁজতা হাই হাই বেটা সাহস রে এই টোটাল জিনিসটা কিন্তু আর্ট একটা আর বাস্তবিক জিনিস বানাই দিছে আর এই দেখাল পাঙ্খা থাঙ্খা দেখে না এনে রাখে নাকি তো আইলাম এলাম বাড়ি দেখতেছি আরো একটা মেশিন যে মেশিন মানে পাত্র বাঙায় নাকি মানে পাত্রই ভাঙাবো আর কী করবো পাত্র ভাঙাবো না কয়লা ভাঙাবো তো যারা কয়লার কাম করে হেরা কমেন্ট করে কহে যে জায়গায় তোমরা কি ভাঙাবে এই জায়গায় তো এই জিনিসে আর একটা দেখলাম ধান ভাঙিয়ে মিশিয়ে নিয়ে গেল এ আর একটা কামান বন্ধ করে নিয়ে গেল এটা করে তা অত জানি না কয়লার কাম করে না গো ভাই তো এই জায়গায় আমি খুব ফিলিংয়ের সাথে খুব মজার সাথে খুব একটা আলাদা এক্সপিরিয়েন্সের সাথে সব এক্সপিরিয়েন্স জীবনে নেওয়ার লাগে তো চলেন এই জায়গায় কিছু একটা পার্ক থার্ক আছে কিছু পার্ক থার্কও দেখি কিরকম ফুল গাছ টুল গাছ আছে হালকা যে দেখেন ফুল গাছ অমুক তুম এগুলো আর কি এগুলা দেহাই না আছে না এন থেকে বাড়াইয়া মিউজিয়ামের ভিত্তেও ঢুকি আর এইটা হলো মিউজিয়াম বুঝছেন এই মিউজিয়ামের ভিতরেটা দেখি মানে এর হিস্ট্রি বাইকি কেম নাকি কেমনি শুরু করলো এটা কতদিন নাগলো এটা করতে গেলা তো দি মেলা জিনিস কয়টা আর দেহামুক কয়টা আর কোমুক চলেন শর্টকাটে যেগুলো পারি সেই কয়টা তোমার দেহাই কি আর দেহামো এই জায়গায় তো কয়লা কেমন খুঁজা লাগে সেটা তো বাইরে সব দেহ এ জায়গায় হিস্ট্রি কেম নাকি আরম্ভ করলো তো সেইগুলো আর কি এই যে মেলা ব্রিটিশ মিটিশ আছে তো একর কথা বাদ কথা শুনে লাভ নেই কারণ এরা শোষণ করছে মেলা দিন তো এই যে দেখেন ওই যেগুলো জিনিসই মানে একটা আর্ট সিস্টেম ছোট ছোট করে দিছে কিছু দূর আর পরে দেখেছি না মেলাটি টেহে দেখে ডলার মানে মেলা দেশে যত টেহার মানে কালেকশনে একটা রাইকে দিছে তো টেহারে দেখে যদিগুলো লোভ হলো লোভ করে তো লাভ নাই কে কারণ গোয়া গুয়া মারবো গোটা হয় নেওয়ার জন্য চেষ্টা করো না এদিকে আর এটা কিন্তু পিটিস আমাদের টেহা আছে রে ভাই মেলা দিন এক পয়সা দুই পয়সা অমুক নেহে নেহে শুনছি না সেগুলো কিন্তু এই জায়গায় আছে তো এই একটা মানে ভালো কালেকশন আর কিছু একটা মানে লোক মানে অন্য নেক্সট লেভেল এক্সট্রা লেভেলের তো এই জিনিসটা খুব ভালো লাগছে বড় দূরে দেখে দেখে ভাই রে ভাই হে আমলে টেলিফোন কত প্রকারের টেলিফোন আসলো ওই যে টুল টুল ঘুরে ঘুরে সেইগুলা সাইন আর এরপরে দি গ্যাস মানে মেলা প্রকারে কোন বা বাতরাইন না কি করে খাইছে জানি না নাকি আগুন সাগুনি ধরাইছে তো হেতে কিছু লেখা না নাম সাম লেখা আছে তো এইগুলা জিনিস দীঘে মেলাহানি মনে করতেছো আমি হিরো পুরান আদিম আলম আমলের আইলো তারপরে আইলাম এনে যেটা নাকি আর কি আমি পাগলা তার মানে ক্যামেরা এত প্রকার ক্যামেরা ঘড়ি বাপ বাপরে বাপ এত জিনিস এই জায়গায় সেই টাইম এখন ভালো ক্যামেরা ইউজ করছে রে ডিএসএলআর দেখেন দেখছেন দুরফিন সুরফিন হুদা পরে যে এলাকাটা আইলাম এটা অরিজিনাল দেখছেন উপরে সুন্দর পাহাড় পাহাড় নিজ দেয় কাড়ে কাইডে কাইডে যেটা মানে কয়লা সয়লা বাড়ায় যাই কিছু মানে খনিজ সম্পদ বাড়ায় হেরে দেখি এ দিয়ে এমনি উড়াইনে যায় হে একটা আর কি আইডিয়ার সিস্টেম কম যায় বা সেই জিনিসটা একটা আইডিয়া নেওয়ার নিজে দিছে নিয়ে হেরে যে মেল সেল যত যা আছে এগুলো করে তো টোটাল কভার গেলে গেলে এই জায়গায় হেরা খুব একটা ভালো লাগলো তো আপনাদেরকে এরম লাগলো একবার জানাই দেবেন আর অনেক জিনিস আছে যেটা হয়তো দেখা দিতে পারলাম না বা যেতটুকু দেখলাম শর্টমার্ট মানে মেলা জিনিস আছে তার আর প্রত্যেকটা জিনিস ভিডিও করে রাখলে ভিডিও খুব লামভাবে যাবা তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ আপনাদেরকে ভিডিওটা লাইক করেন শেয়ার করেন টাটা বাই বাই